তোমার এই কারচুপির তৃতীয় সূত্রটাকে তোমার প্রয়োগ করা হয়, প্রয়োগ করে কি কাজে লাগে কারচুপির সূত্র। কারচুপির সূত্র তোমার প্রথমেই বলেছি যে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য বা তোমার একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা পরিবাহীর একটা সার্কিটের বিভিন্ন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এইগুলো নির্ণয় করতে কারচুপির সূত্রটা একবারে তোমার ক্ষেত্রে একটা খুবই প্রয়োজনীয় টুল বলতে পারো। তা মনে রাখবে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তাদের ক্ষেত্রে তোমার ইলেকট্রিসিটিটা শুরুই হচ্ছে যে কারচুপির ল দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা শুরু হচ্ছে কারচুপির ল দিয়ে। একটি ওহমস ল দিয়ে হওয়ার কথা, তো ওহমস লটা যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়েছো, 10-এ পড়েছো, 12-এ পড়েছো, সেই জন্য ওহমস লটাকে আর রাখে না, এখানে শুরু হচ্ছে কারচুপির ল দিয়ে। সুতরাং কারচুপির লটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, এর আবার তোমার লেভেলের জন্য একটা নেগেটিভ কথা আছে, সেটা এই মুহূর্তে আমি বলছি না, বললে আবার সেটা নিরাশ হয়ে যাবে, আপাতত উৎসাহ দিয়েই রাখলাম। তা যাই হোক, এখন একটা ব্যাটারি ইএমএফ নিব। আচ্ছা, তার আগে বলি কারচুপ বলে দিয়েছি, দুটো সূত্র কার সঙ্গে সামঞ্জস্য করবো, তাহলে এখন একটা ব্যাটারি ইএমএফ কী করে নির্ণয় করবে, এর তোমার সিলেবাসের পরবর্তী যে আর্টিকেলটা আছে, বা তোমার তড়িৎচালক বল কীরূপে নির্ণয় করবে। দেখ, তাহলে তড়িৎচালক বল কাকে বলে এইটা আগে তোমায় জানতে হবে। তড়িৎচালক বল কাকে বলে, না একটি ব্যাটারি যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে বিভবের পার্থক্যকে তড়িৎচালক বলে, হোয়েন নো কারেন্ট ফ্লোজ ফ্রম অ্যানোড টু ক্যাথোড। তাই না, যে একটা ব্যাটারির দুটো মেরুর মধ্যে বিভবের পার্থক্য কোন শর্তে, যখন কোনো তড়িৎ প্রবাহ হবে না, সেইটা নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটাকে বলা হয় পোটেনশিওমিটার। তুমি নির্ণয় যখনই করতে হবে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে, তখনই কারেন্ট ফ্লো না করলে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কাজ করবে না। আবার এরা বলছে যে তড়িৎচালক বল মাপতে হবে যখন কারেন্ট ফ্লো করবে না, ওইটাকে সেট করার জন্যই যে যন্ত্র আছে তাকে বলা হয় পোটেনশিওমিটার। তা পোটেনশিওমিটার কি জিনিস, তোমরা এখনও ল্যাবরেটরিতে যাওনি, গেলে দেখবে ল্যাবরেটরিতে রাখা আছে, ইলেভেনের ল্যাবরেটরি গিয়ে সেটা দেখবে, একটা যে কাঠের একটা ফ্রেম দেখবে রাখা থাকবে এবং ওতে 1000 সেন্টিমিটার লম্বা একটা বা 10 মিটার লম্বা একটা তার আছে। এখন প্রশ্ন বলতে পারো যে 10 মিটার লম্বা যদি হয় তাহলে অনেক বড় হয়ে যাবে যন্ত্রটা, একটা 10 ভাগে ভাগ করা থাকে, অর্থাৎ তারটা এখান থেকে এদিক বড়, এই বোর্ডটা যদি 25 মিটার ধরো, এইটা 1 মিটার, এখান এই গেল, এই গেল, এই 1-2 মিটার, এই গেল, এই 3 মিটার, এই গেল 4 মিটার, এরকম 10 বার ঘোরানো আছে। তাহলে এই যন্ত্রটার সাহায্যে তড়িৎচালক বল মাপা হয়। তাহলে এর সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, তাহলে পোটেনশিওমিটার তাহলে একটা লম্বা ওয়্যার, কোনো কোনো পোটেনশিওমিটারে লেন্থটা 1000 সেন্টিমিটার নাও হতে পারে, সিম্পলি এরকম একটা লম্বা ওয়্যার আছে, ঠিক আছে। তাহলে এর সঙ্গে একটা ব্যাটারি সংযুক্ত করা, এইরকমের ব্যাটারিকে সংযুক্ত করা, এটা এর সাহায্যে, এটা হচ্ছে তোমার সাপ্লাইড ব্যাটারি, এটা জানা তড়িৎচালক বল বিশিষ্ট পোটেনশিওমিটারের সঙ্গে যেটা আছে E0 তড়িৎচালক বল ধরে, বুঝতে পারলে না, পারলে না, তাহলে এর এইটার সাহায্যে একটা অজ্ঞাত ব্যাটারি, ধরো তুমি স্কুলের সামনে যে দোকানটা আছে নিপ্পো ব্যাটারি কিনে নিয়ে গেলে, নিয়ে গিয়ে তার তড়িৎচালক বলটা মাপতে হবে, এইটা তোমার স্কুলের ল্যাবরেটরিতে
স্কুল টিচার সাপ্লাই করবে যন্ত্র এবং হিটার। তা তাহলে যার তড়িৎচালক বল মাপবে তাকে এর সঙ্গে যুক্ত করা হয়, এইভাবে এই বিটারিটা, এই বিটারিটাকে তোমায় যুক্ত করা হয়। করে এইখানেতে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দেওয়া হয়, দিয়ে এর সঙ্গে আমরা কানেক্ট করি। এখানে দেখো এই তারটাকে অ্যারোর মাধ্যমে দেখানো আছে, হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ অ্যারো, ইনার মিনিং অফ অ্যারো ইজ দ্যাট দিস ওয়্যার ক্যান মুভ থ্রু আউট দি পোটেনশিওমিটার রেজিস্ট্যান্স ওয়্যার। এই তারটা এই পরিবাহী বরাবর তোমার গতিশীল, যে কোনো জায়গায় গতিশীল মানে যে পার্টিকেল নয় যে আস্তে 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 এক জায়গায় কাজে সরে গেল, তেমন নয়। তুমি ইচ্ছা মতো এখানেও লাগাতে পারো, এখানেও লাগাতে পারো, এখানে লাগাতে পারো, এখানে লাগাতে পারো, যেখানে ইচ্ছা লাগাতে পারো, ওই জন্য অ্যারোটা ব্যবহার করা হয়। এটা তোমার ইলেকট্রিসিটির সিম্বল। তাহলে এই এই বেটা এটা পরিচালক বল মাপতে হবে ইজিও, এই অজ্ঞাত তোমার ব্যাটারির তড়িৎচালক বল ই। এখানে গ্যালভানোমিটার লাগানো আছে, গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যদি তড়িৎ প্রবাহ হয় কাঁটাটা বিক্ষিপ্ত হবে, যদি কাঁটা বিক্ষিপ্ত না হয় তাহলে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে গ্যাপ তাহলে পরে তড়িৎচালক বল মাপতে হবে কখন, যখন তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ ওয়েন নো ডিফ্লেকশন থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ অবজার্ভ, ওয়েন নিয়ে নো ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইজ অবজার্ভ, দ্যাট ইজ দ্য কন্ডিশন টু মেজার দি ইএমএফ অফ দিস ব্যাটারি, তাই না। তাহলে এই ব্যাটারিটা দেখো তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, তাহলে এ যে তড়িৎ প্রবাহ পাঠাবে এই একটাই রোধ আছে, তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই বলো ইকুয়াল টু ই জিরো বাই আর, হোয়ার ক্যাপিটাল আর ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দি পোটেনশিওমিটার ওয়্যার, হবে না ক্যাপিটাল আর ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দি পোটেনশিওমিটার ওয়্যার। তাহলে এখন এই ব্যাটারিটা তাহলে এ এদিকে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, এ এদিকে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, দুটো তড়িৎ প্রবাহ মাত্রা যখনই তোমার সমান হয়ে যাবে তখন আর টোটাল কারেন্ট কত হবে থ্রু দ্য পোটেনশিওমিটার জিরো। তাহলে এ যদি আই ধরো এক অ্যাম্পিয়ার প্রবাহ পাঠাচ্ছে, তাহলে এই সার্কিটটা কি হবে এই দিক দিয়ে এইখানে আবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্টকে নেগেটিভে ঢুকে যাবে, যতটা কারেন্ট বেরোচ্ছে মনে হবে ততটাই নেগেটিভে প্রবেশ করবে, তবে সার্কিটটা কমপ্লিট করা হবে। তাহলে গ্যালভানোমিটারের কাঁটা যখন নড়বে না তখন বলতে হবে না এর এখানে প্রবেশ করছে না, কারণ এই পথে তোর প্রবাহ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যখন গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না তখনই তুমি জানবে যে এই ব্যাটারির তড়িৎচালক বলটা মাপার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাহলে এ কতটা তড়িৎ প্রবাহ পাঠাবে, এ তড়িৎ প্রবাহ পাঠাবে এই এই ব্যাটারিটা, এর ক্ষেত্রে কার্যকর রোধ দেখো এখান থেকে এতটা, নট দি হোল ওয়্যার। তাহলে ইফ দ্য রেজিস্ট্যান্স বিটুইন দিস টু পয়েন্টস ইজ স্মল আর দেন আই ইকুয়াল টু ই বাই স্মল আর, হবে না হবে না, সুতরাং বলা যেতে পারে ই জিরো বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু ই বাই স্মল আর, তোমার মাপতে হবে ই, সুতরাং ই ইকুয়াল টু আর বাই আর ইন্টু ই জিরো, হবে না হবে না। তাহলে কনসিডার দি রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দি পোটেনশিওমিটার ওয়্যার ইজ ইকুয়াল টু রো, প্রতি একক দৈর্ঘ্যে রোধ হবে রো। তাহলে এই দৈর্ঘ্য যদি স্মল এল বলো তাহলে স্মল আর ইকুয়াল টু কত হবে স্মল এল ইন্টু রো, সুতরাং ই ইকুয়াল টু স্মল এল রো বাই ক্যাপিটাল এল রো ইন্টু জি, হবে না হবে না, সুতরাং ই ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু জিরো। তাহলে দেখতে হবে কি এই ওয়্যারটাকে তুমি এর ওপর দিয়ে সরানোড়া করতে পারবে, এখানে একবার লাগালে দিয়ে দেখবে যে গ্যালভানোমিটারটা একটু কাঁটা নড়ছে কি, হ্যাঁ নড়ছে, সরিয়ে দাও, এখানে নিয়ে যাও, নড়ছে, হ্যাঁ নড়ছে, আরও সরাও এদিকে নিয়ে যাও, নড়ছে, হ্যাঁ নড়ছে, এইদিকে নিয়ে এসো, এইখানে লাগিয়ে যদি দেখো যে না নড়ছে না তখনই জানতে হবে যে পোটেনশিওমিটারটা এই অবস্থায়
তড়িৎচালক বল মাপতে সক্ষম। সুতরাং হোয়াট উইল বি স্মলার, দিস লেন্থ উইল বি দ্য স্মলার। আর পরন্তু মিটারের গায়ে দেখবে একটা তোমার স্কেল লাগানো আছে ওই লেন্থটাকে মাপার জন্য, তাহলে ওইখান থেকে তুমি পেয়ে যাবে ক্যাপিটাল এল। তুমি যদি টোটাল ওয়ার লেন্থ যদি 1000 সেন্টিমিটার ধরে এখানে 1000 হবে, এটা যদি 530 সেন্টিমিটার হয় ওটা 530, অর্থাৎ ই ইকুয়াল টু সেক্ষেত্রে হবে 530/1000 ইন্টু ই জিরো যে বেটারিটা দিয়েছো তার তড়িৎচালক বল ধরো 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা 53/0.53 ইন্টু 5 গুণ করে যেটা হবে সেই তত ভোল্ট হবে তোমার এই ব্যাটারিটা তড়িৎচালক বল। এইভাবে পোটেনশিওমিটারের সাহায্যে পুরো ব্যাটারির তড়িৎচালক বল মাপা। তাহলে এখন প্রশ্ন দেয় যে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ পোটেনশিওমিটার, পোটেনশিওমিটারের মূল নীতির ভিত্তিতে কাজ করে। কাজ করে এখানে দেখো তোমার দুই ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্সকে রো ধরেছি, অর্থাৎ পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স সমান, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য সমান, অর্থাৎ সমান সমান অংশের বিভব পার্থক্য সমান। এখানে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে যে বিভব পার্থক্য হবে এখানেও 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে বিভব পার্থক্য, তাই এখানেও তাই। এটাই হচ্ছে পোটেনশিওমিটারের কার্যনীতি। ছোট্ট প্রশ্ন কোন নীতির ভিত্তিতে পোটেনশিওমিটার কাজ করে, তাহলে কি দাঁড়ালো যে সমান সমান অংশের বিভব পার্থক্য সমান, ইহাই হল পোটেনশিওমিটারের মূল কার্যনীতি। বুঝতে পারলে না, পারলে না? এইবার প্রশ্ন দেয় সেকেন্ড কোয়েশ্চেন, ওয়েন দিস, এই যে যখন গ্যালভানোমিটার কাঁটা বিক্ষেপ হবে না এই অবস্থাটাকে বলা হয় নিউট্রাল কন্ডিশন বা নাল পয়েন্ট বলা হয়। কখন পোটেনশিওমিটারের কোনো নিউট্রাল পয়েন্ট পাওয়া যাবে না, হোয়েন নো নাল পয়েন্ট উইল বি অবজার্ভ অন দি পোটেনশিওমিটার ওয়্যার, কখন হবে না? হবে না যখন দেখো এই এলটা যদি বড়ো এলের থেকে বড়ো হয়ে যায়, 530 ধরেছে, এটা যদি 1020 হয় তাহলে তো এই তার দৈর্ঘ্য 1000, তাহলে সে আর মাপবে কী করে? কথাটা বুঝতে পারলে না, পারলে না? তাহলে স্মলের, তাহলে এটা লিখি যে ই বাই ই জিরো ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল গ্রেটার দেন 1, হবে না? হবে না? সো ইফ ই গ্রেটার দেন ই জিরো দেন ইউ ক্যান নট গেট দি নাল পয়েন্ট অন দ্য পোটেনশিওমিটার ওয়্যার। হোয়াট ইজ দি সিনার মিনিং ইফ দ্য EMF of the measurable battery is greater than that of the supplied battery of the potentiometer, then you cannot get the neutral point on the potentiometer. অর্থাৎ সাপ্লাইড ব্যাটারি 5 ভোল্ট, এটা যদি তুমি 6 ভোল্টের মাপতে যাও মাপতে পারবে না। এই হচ্ছে মুদ্রা কথা, তাই তো নাকি? সুতরাং যে পরিবাহিটার বিভব পার্থক্য মাপতে হবে, যে ব্যাটারিটা তার বিভব পার্থক্য যদি 500 মিটার ওয়্যার থেকে বেশি হয়ে যায় তাহলে তোমার বলো 500 মিটারটা কার্য করবে না বা নিউট্রাল পয়েন্টটা 500 মিটারের বাইরে হয়ে যাবে। ঠিক আছে,